এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে আমাদের একটু নজর রাখতে হবে। দেখুন এই লেভেলটা যদি আমরা এই লেভেলটা কিন্তু নেক্সট আমাদের একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করতে পারে, এবং এই জোনটাতে আমি যেটা বারবার বলছি, দেখুন এই জোনের কাছে গিয়ে কিন্তু আবারও আমরা একটা যদি একদম টেনে দিই, যদি আমরা একটু মানে ট্রেন লাইনই টেনে দিই, তাহলে সবচেয়ে বেস্ট হবে আমার মনে হয়, যে আপনাদের বুঝতেও সুবিধা হবে। দেখুন এই লেভেলটা আমার মনে হয় কিন্তু বিশালভাবে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনটার দিকে কিন্তু আমাদের একটু নজরে রাখতেই হবে, যদি আমরা দেখছি যে ঠিক ওই জোনটা আমরা যদি জোনও টেনে দিই আপনাদেরকে, যে একটা জোন আপনাদের যদি টেনে দিই তাহলে মনে হয় আরও বেটার হবে। চলুন একদম আপনাদের জন্য সবচেয়ে বেস্ট জিনিসটাই করে দিই, যেটা হচ্ছে একটা প্যারালাল লাইন, যে কোন জোনটার দিকে আমরা নজর রাখবো, কোন কোন জোনটা আমাদের কাছে একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করতে পারে, এবং কোন জোনটাকে আমরা যদি মানে দেখবো মেনলি, দেখুন না দেখলে হবে না, আপনাদের যেটা বারবার বলি সেটা হচ্ছে না দেখে, যদি না দেখে ট্রেড করেন তাহলে খুব চাপ, তাহলে কিন্তু ভীষণভাবে চাপ, এবং এই জোনটাই আপনার কাছে একটা রেজিস্টেন্স হিসেবে কালকে কাজ করতে পারে। তাই এই জোনটার দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন। দেখুন এই জোনটা কেন এত ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করুন, যে এই যে এই জোনটা মানে আমরা যদি ধরি পুরো এই জোনটাকে একটা কিন্তু রেজিস্টেন্স হিসাবে কালকের দিনে কাজ করতে পারে, এবং এই রেজিস্টেন্সটা কিন্তু বিশাল বড় একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে। তাই কালকের দিনে বেশি মুভমেন্টের আশা কেউ কিন্তু করবেন না, যে কালকে আমার যেটা মনে হচ্ছে যে কালকের দিনে বেশি মুভমেন্ট আমরা হয়তো নাও দেখতে পারি, তাই এইটাকে কিন্তু বিশালভাবে একটু নজর রাখবেন, যে কালকের দিনে আমরা খুব বেশি মুভমেন্টের আশা হয়তো মানে আশা বলতে নাও পেতে পারি, কারণ এই জোনটাতেই আমার মনে হয় এই জোনটাতেই কিন্তু একটা ট্রেড করার আশা। এবার সেই জোনটা কী কী বললাম, দেখুন প্রথম কথা হচ্ছে 41,777 থেকে 41,866 এই জোনটা, এই জোনটা, এই পুরো জোনটাই কিন্তু একটা টোটাল নো ট্রেড জোন, তাই এই জায়গাতে কেউ ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না কালকের দিনে। তো এই ট্রেডে ধরুন গিয়ে যদি উঠে যায় তাহলে একদমই ট্রেড নেওয়ার কেউ চেষ্টা করবেন না। তো চলুন আজকের দিনে এবার দেখে নিই যে কালকের দিনে আমরা কীভাবে ট্রেড করতে পারি, কারণ ওটাও খুব জানাটা দরকার যে কালকের দিনে আমরা তাহলে কীভাবে ট্রেড করব। তো আমরা যদি 15 মিনিট ক্যান্ডেলে একদম চলে এলাম, দেখুন 15 মিনিট ক্যান্ডেলে যদি দেখেন যে এই যে সোজা বরাবর, দেখুন এই যে ট্রেন্ড লাইনটাকে কীভাবে রেসপেক্ট করছে, বারবার যতবার এসেছে এই জায়গাতে এসেছে আবার উঠেছে, আবার এখানে পড়েছে আবার উঠেছে, আবার এখানে দেখুন প্রত্যেকবার এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানে এই ছোট ছোট জিনিসগুলোকে আপনাকে দেখে বুঝতে হবে। দেখুন যতক্ষণ না বুঝছেন ততক্ষণ অবধি কিন্তু কিচ্ছু হবে না। তো চলুন কালকের দিনে আমরা যদি দেখি যে কী হতে পারে, দেখুন এই জোনের মধ্যে যদি মার্কেট ওপেন হয় আমার সবচেয়ে বেস্ট যেটা মনে হচ্ছে যে এই রকম একটা জোনের কাছাকাছি ওপেন হবে, এবং আমরা যদি দেখি যে এই রকম জোন থেকে বা এই রকম জোনের কাছাকাছি যদি আসে, এবং সবচেয়ে বড়ো দেখুন কালকের দিনে যে ব্যাপারটা ঘটতে পারে আমার যেটা মনে হচ্ছে যে এই লেভেলটা ঘটলে খুব একটা ভালো হবে, সেটা হচ্ছে 40,000 আমরা যদি দেখি, যে সরি 41,422 এই 422 41,422-এর এই লেভেলটাকে যদি ব্রেক করে মার্কেট, 41,422 মানে এরকম একটা ব্যাপার হচ্ছে, তো এই লেভেলটাকে যদি ব্রেক করে মার্কেট তারপরে আমাদের যেটা ফার্স্ট টার্গেট থাকবে, দেখুন টার্গেটগুলো অবশ্যই লিখে রাখুন, প্রথম যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে 41,288, সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 41,177, এবং থার্ড টার্গেট থাকবে আমাদের সেটা হচ্ছে গিয়ে 41,055 অবধি রাখতে পারি, 41,055 অবধি। তো এটা আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স হিসেবে ছিল, তো এখন এটা আমাদের সাপোর্ট নিতে পারে। তো এই তিনটে টার্গেট নিয়ে আমরা কিন্তু এগোতে পারি। তাহলে কী কী টার্গেট হলো আমাদের, প্রথম টার্গেট থাকবে 41,000 যদি 422-কে ব্রেক করে, দেখুন যদি এই জোনটাকে ব্রেক করে তারপরে, এবং যদি ওপেনিং এখানেই হয় তারপরে কিন্তু এই কন্ডিশনটা, দেখুন এই কন্ডিশন তখনই অ্যাপ্লাই হবে যদি এই জোনটার মধ্যে থাকে, এবং তারপরে যদি এই 41,422-এর এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে আমাদের যে প্রথম টার্গেট থাকবে সেটা হচ্ছে 41,288, সেকেন্ড টার্গেট থাকবে 41,777, এবং থার্ড টার্গেট থাকবে 41,055। এই তিনটে টার্গেট থাকতে পারে। এবার কথা হচ্ছে দেখুন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি আমাদের এই রেঞ্জটাকেও, দেখুন সবচেয়ে বড় ব্যাপারগুলো দেখুন খুব ভালো করে আগে বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে ধরুন আমাদের এই রকম জোনের মধ্যেই মার্কেট ওপেন হলো, এবং তারপরে যদি হাইটা ব্রেক করে, মানে কত,
সেইটার আমাদের লেভেল ধরতে পারি, সেটা হচ্ছে যেই লেভেলটা ব্রেক করলে সেটা হচ্ছে 41,622 এই জোনটাকে যদি ব্রেক করে, বা 611 আমরা ধরতে পারি, কারণ এটা 610 বা 611 আমরা ধরতে পারি। তো তাহলে এটা আপনারা 11 ধরতে পারেন, তো 622 বা 611 তো যদি আমরা ধরি, তো পুরোপুরি এটা কেটে দিই, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের যদি এই জোনটাকে যদি ব্রেক করে সেটা হচ্ছে 41,611। যদি ব্রেক করে মানে কি আপ সাইডে যদি মুভমেন্ট হয়, তাহলে আমাদের যেটা প্রথম টার্গেট থাকবে সেটা হচ্ছে, প্রথম দেখুন টার্গেট থাকবে সেটা হচ্ছে 41,722 টার্গেট রাখতে পারি। সেকেন্ড টার্গেট আমাদের থাকবে 41,833 এবং এটা সেকেন্ড টার্গেট, এবং থার্ড টার্গেট যেটা থাকবে আমাদের সেটা হচ্ছে 41,922। এই তিনটে টার্গেট আমরা রাখতে পারি। তাহলে প্রথম টার্গেট যেটা থাকলো, দেখুন খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, প্রথম টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে 41,722, সেকেন্ড টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে 41,833 এবং থার্ড টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে 41,922। সেটা কখন? যদি এই রেঞ্জের মধ্যেই ওপেন হয় এবং তারপরে যদি এইটাকে ব্রেক করে, তারপরে কিন্তু একটা সাস্টেন করতে হবে, মিনিমাম 5 থেকে 15 মিনিট সাস্টেন করতে দিন, মিনিমাম 5 থেকে 15 মিনিট আগে সাস্টেন করতে দিন, তার আগে নেবেন না। এই আপনারা এই ভুলটাই করেন, সেটা হচ্ছে না সাস্টেন করতে দিয়ে তার আগেই আপনারা ওখানে গিয়ে কিনে বসে থাকেন, এইটা একদম ভুল করবেন না। চলুন আজকে একটা জিনিস দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা আরও ভালো ক্লিয়ার হবে। দেখুন আমার তো 3 PM ক্যান্ডেলের আমি ব্রেকআউট ট্রেকআউট সমস্ত কিছু করি, চলুন 5 মিনিটস ক্যান্ডেলে আগে আপনাদের ওই জিনিসটা দেখাই, তাহলে আপনাদের কাছে আরও ভালো ক্লিয়ার হবে। দেখুন আমি যেই জিনিসগুলো করি বারবার বলি, আমি একটু এইটা অন করছি, তাহলে দেখুন, দেখুন আমি এই ছোট্ট জিনিসটা আজকে যেটা করেছিলাম, আজকে আমি বিশাল কিছু করিনি অ্যাপ্লাই, দেখুন খুব ছোট্ট জিনিস, আমি এটা প্রিমিয়াম গ্রুপেও দিতে পারিনি কারণ খুব তাড়াতাড়ি এটা চলে গেছে, যখনই এটা উঠেছে এবং এখান থেকে খুব তাড়াতাড়ি স্পিডে উঠে গেছে, তো এই জায়গাতে আমার সুযোগই ছিল না, আমি তখন ল্যাপটপ বন্ধ করবো বলে ঠিক করেছি, তো সমস্ত টেলিগ্রাম বন্ধ ছিল বলে আমি এটাও দিতে পারিনি। তো সেক্ষেত্রে দেখুন ব্যাপারগুলোকে বুঝুন, দেখুন এই জোনটার মধ্যে কতক্ষণ ধরে মার্কেট ছিল এবং একটা ট্রেন লাইন আমরা টেনেছিলাম, এটা কি হলো? একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট মানে কি? এই রেঞ্জ আমার মিনিমাম থাকবে, এবং আমাদের যে হিন্দি চ্যানেল সেখানে আমি প্রথমেই দিয়েছিলাম এটা, যে এই রেঞ্জ অবধি থাকবে, তখন মনে হচ্ছে এরকম একটা জোনে চলছিল, তখনই আমি ভিডিওটা নিয়ে ট্রেডটা নিয়েই তখন বানাই, এবং এই জায়গাতে কেন দিইনি প্রিমিয়াম গ্রুপে, না এই জায়গাতে গেলে বেকার ফেঁসে যেতে পারেন, তো তাই আমি দিইনি। তো এই জোনটার মধ্যেই তখন ট্রেড চলছিল এবং এখান থেকে সোজা সাপটা এখানে ওঠে এবং তারপরে এই জায়গাটা, আমি এই জায়গাতেই প্রফিট বুক করে নিই। দেখুন আপনাকে কোথাও কোথাও গিয়ে না খুব এই আমার কত দূর অবধি রেঞ্জ আসবে, আমার কতটা টার্গেট আছে, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে আগে, যে আমার টার্গেট কী আছে, আমি কত দূর টার্গেট রেখেছি। সেই টার্গেটটা যখন আপনি বুঝে যাবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি সেখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু যদি এই ব্যাপারটাই না বোঝেন তাহলে আপনি কী করে প্রফিট বুক করবেন? তাহলে আমরা এই জায়গাতে চলছিল এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট হলো এবং সেই জায়গা থেকে আমরা ভালো প্রফিট পেলাম এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নের একদম হাই অবধি আমরা নিয়েছি, এই অবধি টার্গেট নিয়েছি। হ্যাঁ এটা এত দূর গেছে, আমার দরকার নেই তো পুরোটা নেওয়ার, তো আমি এই অবধি টার্গেটটা পেয়ে গেছি, তাহলেই অনেক। তাহলে দেখুন এইভাবে আমরা টার্গেটগুলোকে অ্যাচিভ করতে পারি, এবং আপনারাও যদি এই ধরনের শিখতে চান যে কী হচ্ছে না হচ্ছে মার্কেটের, আমরা জানতে চাই শিখতে চাই, তাহলে আপনাদের জন্য যেটা বলা সেটা হচ্ছে গিয়ে আমাদের 1 এপ্রিল থেকে তো ক্লাস স্টার্ট হচ্ছে, এবং সেই ক্লাসে আপনারা মানে ক্লাস স্টার্ট হয়ে গেছে, সেই ক্লাসে আপনারাও জয়েন করতে পারেন। 15 তারিখ কিন্তু 15 এপ্রিল আমাদের লাস্ট ডেট, মানে এই এপ্রিলের মধ্যেই যারা যারা জয়েন করবেন তাতে যটাই জয়েন হচ্ছে আমাদের, এই 3-4 জন বা 5-6 জন যতজন হবেন তাদের দিকে নিয়েই কিন্তু ক্লাস হবে, তো সেক্ষেত্রে আপনারা এখানে জয়েন করতে পারেন। আপনারা টোটাল 10টা সিট আছে, 10টা সিট বুক হয়ে গেলে কিন্তু আর হবে না। সেক্ষেত্রে যেটা 25,000 টাকা কোর্স ফি ছিল তার ফ্ল্যাট 50% অফ চলছে, তো ফ্ল্যাট 50% এবং ফ্ল্যাট 50 এই কুপন কোডটা আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ওখানে কিন্তু, আমি জানি এই কুপন কোড হয়তো আপনারা ইউজ করবেন না, আমাকে ডিরেক্টলি পেমেন্ট পাঠাবেন, কারণ আরও একটা অফার আছে এই ফ্ল্যাট 50 ওপেন করতে পারেন, সেখানে আপনাদের লাগবে হচ্ছে 12,500, তো আরও 500 টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট, তো 500 টাকা সেই ডিসকাউন্টের জন্য আরও এক্সট্রা 500 টাকা আপনারা এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে আপনারা পেমেন্ট করতে পারেন, 9331419228, এই নাম্বারে জিপে ফোনপে সমস্ত কিছু দিয়ে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, এবং দেখার পরে আপনাকে আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েনও করে নেওয়া হবে। সেখানে 3 মাস আমাদের সাথে ফ্রিতে ট্রেড করতে পারবেন, তার সাথে সাথে সেখানে ক্লাসে তার ডিটেলসে অ্যানালিসিস হবে, যে কোন ট্রেড কেন নিয়েছিলেন, কী করতে নিয়েছিলেন, কী কী হয়েছে, সেই ট্রেডে আমরা কীভাবে ট্রেড করেছি, তার ডিটেলস টোটাল কিন্তু অ্যানালিসিস করা হবে। এই 3 মাসে আপনারা যা কিছু শিখবেন সেটা একটা বিশাল বড় শিক্ষা হয়ে আপনাদের কাছে থাকবে বলে আমার মনে হয়, বাকিটা তো আপনাদের ব্যাপার এবং আপনারা কী করবেন। তো 3 মাস এই কোর্সটা আমার সাথে করতে পারবেন, এবং
ক্লাস হবে শনিবারকে শনিবার, যেখানে শনিবার 7টা থেকে 9টা। আর যাদের যাদের ভাবছেন যে এই ঈদ টিদ চলে গেলে তারাও গিয়ে এখানে জয়েন করে নিন, আপনাদের যেই 2-3টে ক্লাস মিস হচ্ছে সেই 3টে ক্লাস আমরা করে দেব যারা যারা ঈদের জন্য আছেন। এবং সেক্ষেত্রে ঈদের জন্য যেহেতু করছি তাই যারাই জয়েন করবেন তাদের জন্য আমরা সেই ক্লাসটাতে অ্যারেঞ্জ করে দেব। তাই আপনি চাইলে এখনই জয়েন করে নিতে পারেন এবং এই ক্লাসটা নিতে পারেন, যার ফ্ল্যাট 50 কোড কুপন কোডের মাধ্যমে আপনারা করে সেখানে অটোমেটিক জয়েন হয়ে যেতে পারেন, বা আপনারা একদম 12,500 টাকায় এই নাম্বারে আপনারা পেমেন্ট করে আপনারা এর মাধ্যমে করতে পারেন। তো আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগছে, তো ভালো লাগলে সেটা লাইক করে জানান, আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করুন। তো ডিসলাইক পর্যন্ত আপনারা করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে কিন্তু একটা বড় ফ্যামিলি দাঁড়াবে। আর 5K-র পরে আমি আমার নিজের মুখ দেখিয়ে ভিডিও আনবো। অনেকেই বলছেন যে স্যার আপনার অন্তত মুখটা দেখি, তো সেক্ষেত্রে দেখতে চান, তো সেক্ষেত্রে মুখ এনে এবং যখনই 10K আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে তখনই আমরা পুরো লাইভ ট্রেডিং করব। লাইভ ট্রেডিং, যেটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে, আমার সাথে একদম লাইভ ট্রেডিং চলবে। সেক্ষেত্রে আমরা লাইভ টোটাল ট্রেডিং করব, একসাথে ট্রেডিং করব, আমি কী নিচ্ছি না নিচ্ছি সব দেখতে পাবেন। এবং আমরা তো লাইভ ট্রেডিং এখানে করছি এবং তার সাথে ইউটিউবেও লাইভ ট্রেডিং আমরা স্টার্ট করে দেব। সেক্ষেত্রে একটা ভালো সুবিধা হবে, সেটা কিন্তু 10K মিনিমাম সাবস্ক্রাইবার হওয়ার পরেই আমি এটা করব, কারণ কিছু ইউটিউবের ব্যাপার স্যাপার আছে, অ্যালগোরিদমের ব্যাপার আছে, সেইগুলো পূরণ হলে আমরা এটা করব। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, আর খুব ভালো থাকবেন। কালকে ভালো করে ট্রেড হচ্ছে, কারণ কালকের দিনে কিন্তু এক্সপায়ারি ডেট, তাই বিশাল ভালো একটা ট্রেডিং কিন্তু হতে চলেছে কালকের দিনে। আর যারা যারা চান আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে, তারাও লিঙ্কে দেওয়া আছে, গিয়ে জয়েন করতে পারেন। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকের নেক্সট ভিডিওতে।